বড় ভাইকে ফেলে দিল, বড় ভাইয়ের কষ্ট গুলো একদিকে চলে গেল, হাড্ডি গুলো আরেকদিকে যখন চলে গেল, মেজো ভাই আর ছোট ভাই দেখে আর চোখের পানি ছেড়ে দেওয়া কান্দে। এরপরে আবার বাচ্চা বলতেছে, এবার মেজো ভাইয়ের পালা, এখনো পর্যন্ত যদি তুমি ইমান থেকে দূরে সরায় সরে যাও, তোমাদেরকে মারবো না, তোমাদেরকে ছেড়ে দেবো। মেজো ভাইকে বলা হলো, তোমার সিদ্ধান্তটা কি বলো? মেজো ভাই ডেকে বলে, বড় ভাই যেই দিকে আমিও সেই দিকে, আমি কখনো কালিমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কাউকে মেরেও ফেলে, আল্লাহ বলছেন তোমরা চোখে দেখছো মেরে ফেলছে, কিন্তু আসলে তারা মৃত না বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। বলেন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন, দুনিয়াতে কোনো মানুষ যদি দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অথবা মরে যায়, তাহলে ওই মানুষটিকে তোমরা মৃত বলো না। আল্লাহ বলছেন, দুনিয়াতে যদি দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো মানুষ দুনিয়াতে শহীদ হয়ে যায়, দুনিয়াতে মরে যায়, আল্লাহ বলছেন তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত। সুতরাং তোমরা মনে করো মৃত্যু তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। বলেন আমার বয়ান তাফসীরের মধ্যে কয়েক মিনিটে একটা ঘটনা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা শহীদ হয় তাদের মৃত্যু না, এমন একটা এক্সাম্পল, এমন একটা উদাহরণ তাফসীরের মধ্যে এসেছে। আপনারা বাদশা কাইসারের নাম শুনেছেন কি শুনেছেন কি শুনেন নাই? এই বাদশা কাইসার বলে জালিম ছিল, আল্লাহর নাফরমান একজন ব্যক্তি ছিল। এই বাদশা কাইসারের সাথে মুসলমানদের যখন যুদ্ধ বেঁধে গেল, মুসলমানদের যুদ্ধ যখন বেঁধে গেল, এই মুসলমানরা যুদ্ধ করতে করতে তিনজন সহদার ভাইয়ের ঘটনা এসেছে। তিনজন সহদার মুসলিম ভাই বাদশা কাইসারের সৈন্যবাহিনীর হাতে আটক হয়ে গেল। খুব সংক্ষিপ্ত আকারে শুনুন, যারা আল্লাহকে মানে, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহর পথে যারা মরে যায়, আসলে তারা মৃত নয়। এই ঘটনা শুনলে বুঝতে পারবেন, তিনজন সহদার মুসলিম ভাই, মায়ের পেটের ভাই, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, তিন ভাই যখন বাদশা কাইসারের কাছে আটক হয়ে গেল, তার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা বলল, তোমরা মুসলমান হয়েছ, তোমরা ইমান গ্রহণ করেছ, তোমাদেরকে তো আমরা আটক করেছি, এখন যদি তুমি তোমার ইমান থেকে ফিরে না আসো, তোমার রাসূলের কালিমা থেকে ফিরে না আসো, তাহলে কিন্তু তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তিনজন নজন যুবক ভাই বলতেছে, দুনিয়া থেকে যদি বিদায় করে দাও, দুনিয়া থেকে যদি আমাদেরকে শেষ করে দাও, তথাপি আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই আল্লাহ থেকে আমাদেরকে তোমরা দূরে সরাইতে পারবে না। সুবহানাল্লাহ। বলেন সময় দেওয়া হলো, আলটিমেটাম জারি করা দেওয়া হলো, তিন দিনের ভিতরে যদি তোমরা তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন না করো, তাহলে অবশ্যই তোমাদেরকে মেরে ফেলা হবে। মেরে ফেলার জন্য তোমাদেরকে প্রথম যে শাস্তি দেওয়া হবে সেটা হলো, আমার দরবারের ভিতরে একটা ডেক নিয়ে আসবো, এই ডেকের ভিতরে আমি আগুন জ্বালাবো, আর আগুনের ভিতরে ডেকের উপরে দেবো তেল, দেবো তৈলাক্ত তেল। এই গরম তেল টকবক টকবক করে ফুটতে থাকবে, এই গরম টকবক করে ফোটা তেলের ভিতরে তোমাদেরকে ছেড়ে দেবো, এই শাস্তি হিসাবে তোমাদেরকে মারবো। যাও তিন দিনের আলটিমেটাম দিয়ে তোমাদেরকে ছেড়ে দিলাম, যাও। আমার মুসলমান ভাইরা, তিন দিন হয়ে গেল, তিন দিন পর জেলখানা থেকে যখন তিন ভাইকে বের করে আনা হলো, আমার যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হলো, এই যে দেখতেছ ডেকের ভিতরে তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে, আমার প্রিয় ভাইরা, আমার মা বোনেরা জানে যখন গরম পানির ভিতরে কোনো কিছু দেওয়া যায় কি অবস্থা হয়, গরম তেলের উপরে দিলে মানে কি অবস্থা হয় রে বাবা। এই গরম টকবকে তেলের ভিতরে তোমাদেরকে একে একে ছেড়ে দেওয়া হবে, যদি তোমরা তোমাদের ঈমান থেকে ফিরে না আসো, আল্লাহর কালিমা থেকে যদি তোমরা ফিরে না আসো। তিনজন যুবকই বলল, বাচ্চারে তোমরা যদি আমাকে মেরেও ফেলো, আমাদেরকে প্রথম ভাইকে ওই এখানে যে সমস্ত পুলিশ বাহিনী ছিল, এই পুলিশরা প্রথম ভাইকে হাত পা ধরে আগুনের ডেকের মধ্যে ফেলে দিল। বাবা যখন আগুনের ডেকের মধ্যে ফেলে দিছে, দুই ভাই মেজো ভাই আর ছোট ভাই ওখানে দাঁড়িয়ে আছে, দেখতেছে ভাইকে ফেলার সাথে সাথে ওই বড় ভাইয়ের বস্তুগুলো একদিকে চলে গেল, আর হাড্ডিগুলো আরেকদিকে চলে গেল। ভাই দেখে, বড় ভাই আর মেজো ভাই দেখতেছে, একটু সামনে আগে আসেন, জিকির করেন, লা ইলাহা
একটু জাগা জাগা, একটু সামনে সামনে দিকে আগে, সামনে দিকে লাইলাম প্রথম যখন বড় ভাইকে ফেলে দিল, বড় ভাইয়ের গোস্ত গুলো একদিকে চলে গেল, হাড্ডি গুলো আরেকদিকে যখন চলে গেল, মেজো ভাই ছোট ভাই দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এরপরে আবার বাচ্চা বলতেছে, এবার মেজো ভাইয়ের পালা, এখনো পর্যন্ত যদি তুমি ইমান থেকে দূরে সরে যাও, তোমাদেরকে মারবো না, তোমাদেরকে ছেড়ে দেবো। মেজো ভাইকে বলা হলো, তোমার সিদ্ধান্তটা কি বলো? মেজো ভাই ডেকে বলে, বড় ভাই যেই দিকে আমি সেই দিকে আমি কখনো কালিমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহকে যারা মানে, আল্লাহর প্রতি যারা সত্যি থাকে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। ওই মেজো ভাইকেও ধরে ধরে আগুনের ডেকের মধ্যে ফেলে দেওয়া হলো। ছোট ভাইয়ের সামনে বড় ভাই এবং মেজো ভাই এমন মর্মান্তিক দৃশ্যে মরার পরে ছোট ভাই মাঝে মাঝে সেন্সার হয়ে যায়, জ্ঞান হারায়, আবার জ্ঞান ফিরে পায়। জ্ঞান যখন ফিরে পায়, সে বাচ্চার পক্ষ থেকে জিজ্ঞেস করে, ছোট রে, তোর সামনে তোর বড় ভাইকেও ফেলে দিলাম, তোর মেজো ভাইকেও ডেকের মধ্যে ফেলে দিলাম, শেষ হয়ে গেল, এখন তোর পালা। এখন তোকে বললাম, তুই যদি ইমান থেকে ফিরে আসিস, আল্লাহর ধর্ম থেকে ফিরে আসিস, আমাদের ধর্ম মেনে নিস, খ্রিস্টান হয়ে যাস, ইহুদি হয়ে যাস, তাহলে অবশ্যই তোকে আমরা এখান থেকে ছেড়ে দেবো, এমনকি তোকে টাকা পয়সা দেবো, সুন্দর মহিলার সাথে বিবাহ করে দেবো, তোর সিদ্ধান্তটা কি বল? সে বলল, বড় ভাই যেই পথে গো, মেজো ভাই যেই পথে, আমিও সেই পথে, আল্লাহু আকবার বলে। এরপরে জরুরি মিটিং ডাকা হলো, বলা হলো, বড় ভাই তো জান্নাতে চলে গিয়েছে, মেজো ভাই তো জান্নাতে চলে গিয়েছে, ওরা যদিও ইসলামের দুশ্মন কিন্তু জানে এদের ঠিকানা কোথায়, কথা বলেন ঠিক না বেঠিক, চিন্তা করলো মেরে ফেললে তো জান্নাতে লস হয়ে যায়, তাহলে একে ইমান থেকে কেমনে সরানো যায়। ওর মধ্যে প্রধান একটা উজির ছিল, প্রধান উজির বলল, বাদশা গো, আপনি ওই ছেলেটাকে আমার কাছে এক মাসের জন্য দিয়ে দেন, কারণ আমার বাড়িতে আছে একটা সুন্দর রূপসী একজন মহিলা, আমার একজন সুন্দর রূপসী মেয়ে আছে, এই মেয়ের কাছে আমি এক মাস যদি রেখে দিই, এই মেয়ের সাথে যদি চরিত্র নষ্ট করে, মুসলমান চরিত্র নষ্ট করলে তার ইমান ঠিক থাকে না, কথা বলেন ঠিক না বেঠিক, আপনি কে যদি মেরে ফেলেন তো জান্নাতি না, মেরে যদি আপনি আমাকে আমার কাছে দিয়ে দেন, তাহলে আমি এক মাস তার একটু বুঝাই সুজা, আমার মেয়ের সাথে একটু প্রেম আলাপ করাইয়া, আমার মেয়ের সাথে যে চরিত্র নষ্ট করে তাহলে তার তার ইমানটা চলে যাবে, ইমানটা শেষ হয়ে যাবে। বললো, ঠিক আছে তাহলে তাই করো, তুমি যুবককে নিয়ে যাও। সংক্ষিপ্ত আকারে বলে, ভাইরা আমার, তখন যুবককে নিয়ে যাওয়া হলো, যুবককে নিয়ে যাইয়া ওই বাড়িতে রাখা হলো। এরপরে তার মেয়েকে বলা হলো, ও আমার মেয়ে রে, বাদশাহর কাছ থেকে আমি যুবককে এনেছি, ইমান নষ্ট করতে হবে, তোমার সুন্দর লাবণ্যময় সুন্দর চেহারা দিয়ে তুমি ওর চরিত্র নষ্ট করবা। বলতেছে, বাবা কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবেন না, কারণ হলো আমার সুন্দর এত সুন্দর চেহারা, এলাকার সকল যুবকেরা আমাকে পাবার জন্য পাগল, আমি এর চরিত্র নষ্ট করবো, এক মাস পর্যন্ত সময় লাগবে না। একটা নির্বিল একটা ঘর দিয়ে দেওয়া হলো, এরপর যুবতীকেও দিয়ে দেওয়া হলো। বন্ধুরা আমার, খুবই বড় ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম, একদিন দুই দিন তিন দিন করতে করতে এক মাস পেরিয়ে গেল, 30 দিনের মাথায় মেয়েকে ডেকে বলতেছে, মা গো বলো তো সেই যুবকের কি খবর? মহিলা চোখে পানি ছেড়ে দিয়ে বলতেছে, আব্বা গো, তুমি এমন একটা যুবক এনেছ, এ কি দুনিয়ার কোন মানুষ না, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের ফেরেশতা সুবহানাল্লাহ বলে। কেন মা কেন, কই তুমি যে যুবক এনে দিয়েছ গো, আমার দিকে তাকাইলেই নেই, আমার সৌন্দর্য দেখে মুগ্ধ হবে, আমার সাথে চরিত্র নষ্ট করবে, শুধু একবার আমার সাড়া পেয়েছে, আর চোখটা নিম্নগামী করে রেখেছে, হাজার চেষ্টা করে হাজার প্রেমের ছলনার কথা বলেও কখনো আমি তার নজরটা আমার দিকে ফিরাইতে পারি না। আর বর্তমান যুগের ছেলেরা মেয়েদের দিকে একভাবে তাকায় থাকে, কথা বলেন ঠিক না বেঠিক। হুজুররা ফতোয়া দিছে যে একবার দেখা জায়েজ আছে, কারণ একবার যদি না দেখো তাহলে হয়তো তার সাথে তুমি তাল মেরে দিতে পারো, একবার দেখা জায়েজ আছে, বলতে হতো তাহলে একবার দেখো ঠিক, কিন্তু একভাবে তাকায় থাকবে, আর চোখ ফিরাবো না, এভাবে করা যাবে না কি বলেন তো? যুবতী যুবকরা যুবতীদের দেখা পাবো, আর কি গান গায় রে বাবা, একদিন না দেখিলে তোমায়
দুনিয়া আন্ধার হায়। কি মিথ্যে কথা বল, একদিন যদি কোনো প্রেমিক কোনো প্রেমিকাকে না দেখে এ দুনিয়া কি আন্ধার হতে পারে বলেন? দুনিয়া বর্তমান যুগের ছেলেরা যদি ওই গান লাগে, সে যদি আল্লাহর এই পৃথিবী দেখে যদি বলতো, একদিন না উঠিলে সূর্য দুনিয়া আন্ধার হয়, কি কথা বলেন ঠিক না বেঠিক? সূর্য যদি একদিন না ওঠে তাহলে দুনিয়া আন্ধার হয়, এটাই তো ঠিক। প্রেমিকা প্রেমিক প্রেমিকাকে না দেখলে দুনিয়া কখনো আন্ধার হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? একদিন না উঠিলে সূর্য দুনিয়া আন্ধার হয়, একদিন না খাইলে খাবার এ জীবন যেন যায়, ও প্রভু তুমি কই কই রে এ বান্দা ক্ষমা কর রে, কথা বলেন ঠিক না বেঠিক? এইটা যদি বলতো আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দিত, কথা বলেন ঠিক না বেঠিক? আরে যুবকরা যুবতীদেরকে নষ্ট করার জন্য কত পাম যে দেয়, কই একজন যুবক যুবক যুবতীকে বলতেছে, যুবতী রে আমি যেন তোমার চোখের ভিতরে সারা দুনিয়া দেখতে পাই, এত পাম পট্টি মারে, আর মহিলারা তো পামে গইলে যায়। তো ওই ভাগ্যেশ ওই পাশ দিয়ে যাচ্ছিল এক চাষা, যেই চাষার একটা খাসি ছাগল হারাই গিয়েছে, সকাল থেকে খুঁজে খাসি ছাগল পাচ্ছে না। যখন যুবক বলছে, যুবতী রে তোমার চোখের মধ্যে সারা দুনিয়া দেখতে পাই, এইটা যখন শুনছে চাষা থমকে দাঁড়িয়ে গেছে, বলছে কাজ হয়েছে। কই কাজ কি? কই ছাগলটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইলাম না, এখন দেখি যুবতী যুবকের যুবতীর চোখের মধ্যে সারা দুনিয়া দেখতে পায়, তার মানে আমার ছাগলটা কলেজ তাও মানে ভুলে দিতে পারবে। যাই যাই বলছে, যুবক রে তুমি তো সারা দুনিয়া দেখতে পাও বাবা, সকাল থেকে না খেয়ে খুব কষ্ট করছে ছাগল খোঁজার জন্য, তুমি একটু বলে দাও তো যে আমার ছাগলটা কোন জায়গায় আছে। আরে বলতে পারবে না কি বলেন? কখনোই বলতে পারবে না। এই জন্য যুবকরা যুবতীদেরকে পাম্পটি দেয়, আর এই যুবতীরা সেই পামে বইয়ে মা বাবাকে পর্যন্ত বলে যায়, নিজের সতীত্ব নষ্ট করে দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? তো আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তো যুবতীকে যুবতীকে বলতেছে, তুমি তাহলে নষ্ট করতে পারো নাই? কয় না নষ্ট করতে পারি নাই, যুবক আমার দিকে তাকায় না। তো যুবক তারই পারে খাবার যে দিয়েছিলাম, খাবারের ভিতরে হারাম খাবার দিয়েছে, হারাম খাবার খাইলে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন? বলতেছে, আব্বা এই 30 দিন পর্যন্ত যত খাবার আমাদের পক্ষ থেকে দেয়া হয়েছে একটা খাবার যুবক খায় নাই, কি খেয়ে বেশ রে মা? কয় ও আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আর কোথার থেকে জানো, আঙ্গুর ফল আর আপেল ফল ঘরের ভিতরে এসে জমা হয়ে যায়, সুবহানাল্লাহ বলে জমা হয়ে যায়। প্রিয় ভাইরা, এমন করে আবার যখন উজির প্রধান উজির আবার বাদশার কাছে চলে গেল, বাদশাকে ডেকে বলল, বাদশা গো আর 10 দিন আমার সময় দেন, কারণ 30 আর 40 দিন, 40 দিনে মানুষ চিল্লা দেয়, ওই চিল্লা দিলে মানুষ খারাপ হওয়া বা ভালো হওয়ার সম্ভাবনা পাওয়া যায়, আরো 10 দিন টাইম দেন, এখনো পর্যন্ত খারাপ করতে পারি নাই। মহিলা তার বাবাকে ডেকে বলছে, বাবা 10 দিন টাইম দেন, 10 দিনের ভিতরে আমি গ্যারান্টি দিচ্ছি যুবককে তোমার হাতে ফিরিয়ে দেবো, ইমান নষ্ট করে দেবো। 10 দিন টাইম দেওয়া হলো, যুবতী তার বাবা বন্ধুরা তাই করে দেওয়া হলো, একটা ঘর করে দেওয়া হলো। প্রথম রাত্রিতে যখন যুবক আর যুবতী আছে, যুবতী ঘরের ভিতরে দুইটা যুবকের দুইটা হাত ধরে বলে, যুবক 30 দিন পর্যন্ত তুমি আমার চেহারার দিকে তাকাও নাই, যুবক আজকে একটু তাকাও, এই যে এখানে এই পাহাড়ের কিনারায় একটা ঘর তৈরি করেছি তোমাকে আর ঈমান নষ্ট করার জন্য না, এখানে আমি পাহাড়ের কিনারায় ঘর তৈরি করে নিয়েছি এই কারণে, যাতে তুমি যেই কালিমা পড়েছো আমিও সেই কালিমা পড়ে তোমার হাতে হাত দিয়ে থেকে পালিয়ে চলে যেতে পারি, সুবহানাল্লাহ বলে। তাফসীরের মধ্যে এসেছে, মহিলা বলতেছে, তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়লাম, চলো যাই এখন পালিয়ে যাই, কারণ আমাদের ইসলাম গ্রহণের কথা যদি আমার বাবা জেনে ফেলে, বাচ্চা যদি জেনে ফেলে, আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে, আমাদের দুজনকে মেরে ফেলবে। তাড়াতাড়ি সর্বরাত্রি বেলায় চাইতেছে, সকাল যখন হয়ে গিয়েছে বাবা, এসে দেখে মেয়েও নাই সেই সন্তান নাই, চতুর্দিকে ছড়িয়ে পড়লো বাচ্চার জন্য, বাহিনীরা বললো খোঁজাখুঁজি শুরু করো, কোথায় গেল কোথায় গেল? এদিকে যুবক নতুন মানুষ, যুবতী নতুন মানুষ, সে তো অত চেনে না, কোন দেশের ভিতরে যাবে, কোন মুসলিম কান্ট্রির ভিতরে যাবে খুঁজে পায় না, জঙ্গলের ভিতরে যাইতেছে, সন্ধ্যা ঘনিয়ে আসলো, ভয়ে ভয়ে যায়, না জানি বাচ্চার সৈন্য বাহিনীর আমাদেরকে ধরে ফেলে, ভয়ে ভয়ে যাইতেছে, গভীর রাত হয়ে গেল, হঠাৎ করে যুবক দেখে কারা যেন সৈন্য বাহিনীরা সামনের দিক থেকে আমাদেরকে ধরার জন্য আসতেছে,
পালাইতে যায়, ডান দিক থেকে বাম দিকে যায়, বাম দিকেও দেখে কারা যেন ঘোড়ায় চড়ে আসতেছে আমাদেরকে ধরার জন্য। হঠাৎ করে পালাইতে পালাইতে আর পালাইতে পারে নাই, একেবারে সামনাসামনি সৈন্যবাহিনীরা এসে গিয়েছে। যুবক বলে, আমি তো মনে করি বাদশাহ সৈন্যবাহিনী এসেছে, কিন্তু তাকায় দেখে বাবা তাফসীরের মধ্যে লিখছে দেখে বাদশাহ কোনো সৈন্যবাহিনী নয়, একটা নুরানি ঘোড়ার উপরে ওর সেই বড় ভাই আর মেজ ভাই হাতের ভিতরে একটা বিবাহ দেবার জন্য খুতবা নিয়া ছোট্ট ভাইয়ের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বজলা তাকুলুল মাইতানু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করে আল্লাহর পথে যারা মরে তাদের কি তোমরা মৃত্যু বলো না? ওই যুবতী আর যুবক তো ভয়ে ভীতু হয়ে গেছে, ভয়ে ভীতু যখন হয়ে গিয়েছে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ওই ঘোড়ার পরপর থেকে মেজ ভাই আমাদেরকে ফেলছে, আমাদের চামড়ার হাড্ডিগুলো দুই জায়গায় চলে গিয়েছে, মূলত তারা আমাদেরকে যে জেগের ভিতরে ফেলা হয়েছে আমরা এই জেগের আগুন নিজে অনুভব করতে পারি নাই, আমরা মনে করলাম যে আমাদেরকে জান্নাতের ফুলবাগিচার মধ্যে ফেলে দিয়েছেন আল্লাহ একবার বলে। আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাদের হাতে আমরা খুতবা পড়াবো, আমরা দুই ভাই সাক্ষী হইয়া তোদেরকে বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, সূরা হামিম সিদ্দার 30-30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা আল্লাহর রব হিসাবে মানবে তাদের দুনিয়ার কোন মানুষ তো কিছু করতে পারবেই না, আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। বাকি